বন্ধুরা এর আগে এক থেকে পঞ্চান্ন পর্যন্ত কোয়েশানগুলো উত্তর দু তিন রকম পদ্ধতিতে কীভাবে সলভ করবে বলে দিয়েছি আগে ছাপ্পান্ন ও বাকি যতগুলো প্রশ্ন আছে সব আজকে শেষ করে দেব তো আজকের পর নতুন কোন চ্যাপ্টার আরম্ভ হবে বা কোন চ্যাপ্টার করলে তোমাদের বেশি উপকার আসবে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও যে চ্যাপ্টারের উপর সবচেয়ে বেশি কমেন্ট আসবে আমি সেই চ্যাপ্টারটা শুরু করব। তো লাভ গতি শেষ হয়ে গেছে সময় কার্য শেষ হয়ে গেছে আজকে অনুপাতও সমানুপাতও শেষ হয়ে যাবে তো চলো ক্লাসটা শুরু করা যাক কোশ্চেন কি দেওয়া আছে একটি উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের দশ পারসেন্ট ছাত্রদের একের কুড়ি অংশের সমান ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত তো বলেছে ছাত্রীদের দশ পারসেন্ট ছাত্রীদের দশ পার্সেন্ট মানে ছাত্রী গণিত দশ পার্সেন্টকে আমরা কীভাবে লিখি দশ বাই একশো ছাত্রীদের দশ পার্সেন্ট সমানে কি বলেছে সমানে বলেছে ছাত্রদের একের কুড়ি অংশের সমান ছাত্রদের একের কুড়ি মানে ছাত্র গণিত একের কুড়ি এ অংশের সমান এ দুটো সমান বলেছে তো আমাদেরকে বার করতে বলেছে ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত খুবই সহজে বার করতে পারবো শূন্য শূন্য ক্যান্সেল করো কি পাবোড বাই উপরে চলে আসবে আর দশটা নিচ্ছে তো শূন্য শূন্য করে দুই ব্যাক হচ্ছে মানে ছাত্র ইস টু ছাত্রী সমান কত টু ইস টু ওয়ান এটা হচ্ছে আমাদের অ্যানসার এক ব্যবসায়ী এ এবি ডির মধ্যে কিছু কলম একের তিন ইস্টু টু একের চার ইস একের পাঁচ ইস্টু একের ছয় অনুপাতে ভাগ করে দিল সর্বনিম্ন কয়টি কলম তার কাছে থাকলে সে এই অনুপাতে ভাগ করতে পারবে তো এ ইস্টু বি ইস্টু সি ইস্টু ডি এই অনুপাতটা কী দেওয়া আছে একের তিন ইস্টু একের চার ইস টু একের পাঁচ ইস্টু একের ছয় এরপাত দেওয়া আছে তো এরকম যখন ভগ্নাংশ সংখ্যা থাকবে তখন নিচে যে হরগুলো থাকবে তাদের আমরা লোসাগুণ এমনি করবো তিন চার পাঁচ ছয় লোসাগু সহজে করলে কত হবে ষাট লোসাগু হবে তো প্রত্যেকটাকে আমরা ষাট দিয়ে গুণ করবো তো একের তিন গণিত ষাট ইস একের চার গণিত ষাট ইস টু একের পাঁচ গণিত ষাট ইস একের ছয় গণিত ষাট এগুলো পরীক্ষার সময় তোমরা মুখে মুখে করে নেবে ঠিক আছে তো পাচ্ছি কত কুড়ি ইস টু পনেরো ইস বারো ইস দশ এ অনুপাতটা পাচ্ছি আর কাটাকটি যাবে না তো আমাদেরকে কোশ্চান কী বলেছে সর্বনিম্ন কয়টি কলম তার কাছে থাকলে সে অনুপাতে ভাগ করতে পারবে তো সর্বনিম্ন মানে কি প্রত্যেকজন এর কাছে মিনিমাম কুড়িটা থাকতে হবে বিয়ের কাছে পনেরোটা সির কাছে বারোটা বিয়ের কাছে দশটা এটা হচ্ছে সর্বনিম্ন তো এটা যোগ বললে কত হবে কুড়ি আর পনেরোই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর বারো যোগ করলে সাতচল্লিশ সাতচল্লিশে যোগ করলে সাতান্ন মানে সর্বনিম্ন সাতান্নটা তো থাকতেই হবে তবে অনুপাতে ভাগ করতে পারবে তাই তো নেক্সট কোয়েশ্চান সাতশো টাকা পি কিউ ও আর এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে পিও কিউয়ের টাকার অনুপাত দুই তিন এবং এর টাকার অনুপাত চার ইস টু পাঁচ হয় কি কিউ আরের টাকার পরিমাণ কত তো সে একইভাবে করবে পি ইস টু কিউ ইস টু আর অনুপাতটা আমরা আগে নির্ণয় করব কী বলেছে পিও কিউ এর টাকার অনুপাত দুই ইস টু তিন এখানে দুই এখানে তিন লেখো কিউ আর এর টাকার অনুপাত চার ইস টু পাঁচ চার ইস টু পাঁচ এই অনুপাতটা দেওয়া আছে তো এ ফাঁকার জায়গাটা কত বসবে আগে তিন আছে মানে এখানেও তিন বসবে এ ফাঁকা জায়গাটা কত বসবে পরে চার আছে মানে এখানেও চার বসবে তো চার দুগুণি গুণ করো আট ইস টু চার তিন বারো ইস টু পাঁচ তিন পনেরো তো পি ইস টু কিউ ইস টু আট সমান কত আট ইস টু বারো ইস টু পনেরো কি পি আর এর টাকার পরিমাণটা বার করতে বলেছে তো পি এর মানটা কত আট টোটাল কত বারো আটে কুড়ি আর পনেরোই পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মধ্যে পি হচ্ছে আট তো পিয়ের টাকা কত হবে কত টাকার মধ্যে সাতশো পঁয়ত্রিশ কুড়িতে কুড়ি আটতে একশো ষাট টাকা পি পাবে তাই তো কিউ কত পাবে বারো বাই পঁয়ত্রিশ গণিত সাতশো পঁয়ত্রিশ কুড়ি দুশো চল্লিশ টাকা আর কে পড়ে রইল আর আর কত পাবে পনেরো বাই পঁয়ত্রিশ গণিত সাতশো পঁয়ত্রিশ কুড়ি কুড়ি পনেরোই তিনশো টাকা তো দুটো যোগ করলে দেখো চারশো হয়ে যাচ্ছে তো সাতশো থেকে যদি আমরা চারশো বিয়োগ দিতাম সেই তিনশো টাকায় পেতাম নেক্সট কোয়েশ্চেন পিও কিউয়ের মাসিক আয়ের অনুপাত ছয় ইস টু পাঁচ এবং মাসিক ব্যয়ের অনুপাত চার ইস টু তিন যদি উভয়ে চারশো টাকা করে সঞ্চয় করে তবে তাদের মাসিক আয়ের সমষ্টি কত তো পি আর কিউ আয়ের অনুপাতটা কী দেওয়া আছে আয়ের অনুপাত দেওয়া আছে ছয় ইস টু পাঁচ তো আর ব্যয়ের অনুপাত দেওয়া আছে কি ব্যয়ের অনুপাত দেওয়া আছে চার ইস টু তিন এরপর দেখো যদি উভয়ে চারশো টাকা করে সঞ্চয় করে মানে সঞ্চয়টা ফিক্সড তো আমি কি বলেছিলাম যখন সঞ্চয়টা ফিক্সড থাকবে তোমরা টিক্সটা ইউজ করতে পারবে টিক্সটা কী ছিল দেখো ছয় থেকে চার কমেছে ঠিক আছে আয় করছে ছ টাকা ব্যয় করছে চার টাকা সঞ্চয় করছে ক টাকা দু টাকা মানে অনুপাতের দুই কি কিউ কি করছে কিউ পাঁচ টাকা যদি আয় করে সঞ্চয় করছে দু টাকা আর তিন টাকা ব্যয় করছে তো কিউয়ের সঞ্চয় হচ্ছে দু টাকা মানে অনুপাতের দুই দেখো অনুপাতের দুই দুদিকে হয়েছে সঞ্চয়টা আর এখানেও বলেছে চারশো টাকা করে উভয় সঞ্চয় করে মানে আমি কী লিখতে পারি যে অনুপাতের দুই সমানই হচ্ছে চারশো টাকা তো অনুপাতের দুই সমান যদি চারশো টাকা হয় অনুপাতের এক সমান কি হবে দুশো টাকা অনুপাতের এক সমান দুশো টাকা আমাকে বার করতে বলেছে কি তাদের মাসিক আয়ের সমষ্টি কত তো মাসিক আয়ের সমষ্টি কত ছয় পাঁচে এগারো আমাদেরকে এগারো মানটা বার করতে বলেছে একের মান যদি দুশো টাকা হয় এগারো মান কত হবে বাইশশো টাকা তাই তো মানে বাইশশো টাকা হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট কোশ্চেন ছিয়াত্তর টাকা পি কিউ আরের মধ্যে এমন ভাগে ভাগ করা হলো যাতে কিউ যত টাকা পায় পি তার থেকে সাত টাকা বেশি পায় এবং আর যা পায় কিউ তার থেকে ছ টাকা বেশি পায় তাদের টাকার অনুপাত কত তো তিনজন ব্যক্তি আছে পি কিউ আর তাদের মধ্যে ছিয়াত্তর টাকা ভাগ করা আমি ধরে নিচ্ছি আর পাচ্ছে এক্স টাকা আর যদি এক্স টাকা পায় কিউ কত পাবে দেখো আর যা পায় কিউ তার থেকে ছ টাকা বেশি পায় মানে কিউ পাবে আরের টাকার সাথে ছ টাকা যোগ এটা কিউ পাবে পি কত পাবে পি পাবে দেখো বলেছে কিউ যত টাকা পায় মানে কিউ এই টাকাটা পেয়েছে পি তার থেকে সাত টাকা বেশি পায় মানে এটার সাথে আমরা সাত যোগ করে দেবো তাই তো তো এরপর কী বলেছে এই তিনটি টাকা মানে কি ছিয়াত্তর টাকা তো এটা করলে এক্স প্লাস তেরো যুক্ত এক্স প্লাস সিক্স প্লাস এক্স সমান হচ্ছে ছিয়াত্তর তো এখান থেকে আমরা এক্সের মান কত পাবো থ্রি এক্স সমান পাবো কত তেরো হচ্ছে উনিশ বাদ যাবে উনিশ বাদ গেলে কত হবে সাতান্ন অতএব এক্স সমান পাবো উনিশ এক্সের মান উনিশ তাহলে টাকা কত হবে উনিশের ছয় পঁচিশ সাথে কিউট টাকা কত হবে উনিশ উনিশের ছয় যোগ করলে পঁচিশ আর আর উনিশ টাকা তো এদের অনুপাত বার করতে বলেছে তো বত্রিশ ইস টু পঁচিশ ইস টু উনিশ এটা হচ্ছে অনুপাত সংখ্য এক্স ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত তিরিশ টু এক পনেরো বছর পর তাদের বয়সের অনুপাত হবে দুই ইস টু এক তাদের বর্তমান বয়স হল তো এই অঙ্কগুলো দু তিন রকম পদ্ধতিতে এক্স ধরে বা এক্স না ধরে কীভাবে করবে অনুপাত সমানুপাতের পিতা পুত্রের বয়স সংখ্যক অঙ্কে করে দিয়েছি সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে আজকে জাস্ট শর্ট টিক্সের মাধ্যমেই করবো তো এক্স ওয়াই এর বর্তমান বয়সে অনুপাত দেওয়া আছে তিন ইস টু এক এটা হচ্ছে বর্তমান তাই তো আর পনেরো বছর পর বলেছে মানে বর্তমানের সাথে আরও প্লাস পনেরো যোগ করলে সেই অনুপাতটা কত দেওয়া আছে টু টু ওয়ান দেখো পনেরো বছর পর পনেরো বছর পরে মানটা বাড়ার কথা তাই তো তো এখানে দেখো এক ছিল একই হয়ে গেছে এটা বাড়াতে হবে তো কীভাবে বাড়াবো এই ডিফারেন্সটা দেখো তিন একের মধ্যে পার্থক্য কত আছে পার্থক্য আছে দুই আর দুই একের মধ্যে পার্থক্য কত আছে পার্থক্য আছে এক তো পার্থক্যকে সমান করব। মানে এটা পার্থক্য যেহেতু দুই আছে এটাকে পার্থক্যটাকে দুই করব কীভাবে দুটোকেই দুই দিয়ে গুণ করে দাও কত হচ্ছে চার ইস টু দুই এরপর দেখো পার্থক্যটা দুই হয়ে গেছে এটা দুই হয়ে গেছে তো তিন থেকে চার গেছে মানে অনুপাতে এক বৃদ্ধি পেয়েছে এক থেকে দুই গেছে অনুপাতে এক বৃদ্ধি পেয়েছে দেখো দুটো ক্ষেত্রে অনুপাতে এক বৃদ্ধি পেয়েছে মানে আমরা কি বলতে পারি অনুপাতের এক মানে হচ্ছে পনেরো বছর তাই তো বর্তমান থেকে পনেরো বছর বৃদ্ধি পেয়েছে অনুপাতের এক বাণী হচ্ছে পনেরো বছর আর আমাদেরকে বার করতে বলছি কি তাদের বর্তমান বয়স কত তো এক সময় যদি পনেরো বছর হয় একের মান পনেরো আর তিনের মান কত পঁয়তাল্লিশ তাই তো নেক্সট কোয়েশ্চান ছাব্বিশশো দশ টাকা এবিসির মধ্যেই এমন ভাগে ভাগ করা হল যাতে এর শূন্য দশমিক পাঁচ সমান বি শূন্য দশমিক ছয় সমান সি এর শূন্য দশমিক সাত পাঁচ ছয় সি তাহলে কত টাকা পাবে তো এ অঙ্কটা এভাবেও পড়েছে এর শূন্য দশমিক পাঁচ সমান এর শূন্য দশমিক ছয় সমান সি এ শূন্য দশমিক সাত পাঁচ এ ইস টু বিস টু সি সমান কত এটা পড়েছে এখানে জাস্ট একটু জুড় দিয়েছে ছাব্বিশশো দশ টাকাটা তিন ভাগে ভাগ করছে সেখানে সি সিএড কত টাকা পাবে বার করতে বলেছে তো কিছুই না এ শূন্য দশমিক পাঁচ মানে কি এ গণিত পাঁচ বাই দশ এটা আমরা লিখতে পারি দশমিক পাঁচ মানেই তো কি দশমিক পাঁচ মানে পাঁচ বাই দশ তাই না সেটাই লিখেছি বি শূন্য দশমিক ছয় মানে কি বি গণিত ছয় বাই দশ আর সি এ শূন্য দশমিক সাত পাঁচ সি গণিত পঁচাত্তর বাই একশো এটা পেয়ে গেলাম এরপর নিচে সবগুলোকে একশো করবো তো নিচে সবগুলোকে একশো করতে গেলে কী করতে হবে এটাকেও দশ দ্বিগুণ করতে হবে তাহলে এ গণিত পঞ্চাশ বাই একশো সময় বি গণিত ষাট বাই একশো সমান সি গণিত পঁচাত্তর বাই একশো তো নিচে সবগুলো একশো হয়ে গেছে মানে একশোটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি পাচ্ছি তো ক্যান্সেল করলে কী হবে ক্যান্সেল করে একবারে কাটাকুটি করে নিচ্ছি ঠিক আছে তো একশোগুলো ক্যান্সেল করে দিচ্ছি আর কী করছি এটাকে পাই দিয়ে কাটছি পায়ে দশে পাঁচ বারোই পাঁচ পনেরোই মানে এ সমান টুয়েলভ বি সমান ফিফটিন সি পাচ্ছি আমাদেরকে বার করতে বলেছি এস টু বিস টু সি এর অনুপাত কত তো এস টু বিস টু সি এর অনুপাত করতে গেলে কী করতে হবে নিচে সার দিয়ে ভাগ করে দাও তো কত বলব এ বাই ছয় শোন বি বাই পাঁচ শোন সি বাই চার তাহলে এএস টু বিস টু সি শোন কত পারছি ছয় ইস টু পাঁচ ইস টু চার কিছুই না দশ বারো আর পনেরো লোসাও করলাম দশ বারো আর পনেরো লোসাও কত সার নিচে সবগুলোকে সার দিয়ে ভাগ করতে পারলাম তো সার দিয়ে ভাগ করে দিলেই এই মানটা আমরা পেয়ে যাব তো আমাদেরকে বার করতে বলেছি কি সি কত টাকা পাবে তো সি এর আনুপাতিক মানটা কত চার কতর মধ্যে ছয় পাঁচ এগারো চারে পনেরোর মধ্যে কত টাকার মধ্যে ভাগ করছি ছাব্বিশশো দশ টাকা পনেরো এক কে পনেরো একশো এগারো পনেরো সাতে একশো পাঁচ ষাট থাকছে পনেরো চারে ষাট তো চার চার ষোলো চার সাতে আঠাশ উনত্রিশশো নয় এত থেকে দুই চার এক চার আর দুই ছয় ছশো ছিয়ানব্বই টাকা সি কত টাকা পাবে সি পাবে ছশো ছিয়ানব্বই টাকা নেক্সট কোয়েশ্চেন একটি উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত চার টু পাঁচ যদি একশো জন ছাত্রী বিদ্যালয়ে পরিত্যাগ করে তবে অনুপাত হয় ছয় টু সাত বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত হবে তো এ অঙ্কগুলো এক্স ধরে করতে পারবে আগের ক্লাসগুলোতে এক্স ধরে দু তিন রকম পদ্ধতিতে শিখিয়ে দিয়েছি আগে শুধুমাত্র ট্রিক্সের মাধ্যমে করব ঠিক আছে তো এখানে দেখো ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত্র দিয়ে আছে চার ইস টু পাঁচ এটা ছাত্র এদিকে ছাত্রী তাই তো এরপর প্রথমে প্রথমে এটা ছিল অনুপাতটা পরে যখন একশো জনকে ছাত্রী বিদ্যালয়ে পরিত্যাগ করছে তখন অনুপাতটা হচ্ছে ছয় ইস টু সাত একটা জিনিস ভালো করে লক্ষ্য করো একশো জন ছাত্রী বিদ্যালয় পরীত্যাগ করছে মানে কি ছাত্র সংখ্যাটা কমার কথা কিন্তু ছাত্র সংখ্যাটা যেটা ছিল সেটাই থাকার কথা তাই না তো ছাত্র সংখ্যা যদি প্রথমে চার ছিল পরেও চার থাকবে বা পরে যদি ছয় হয় প্রথমেও ছয় থাকতে হবে তাই তো তো এ দুটোকে ছাত্র সংখ্যাটাকে আমরা সমান করবো মানে চার আর ছয়টাকে আমরা সমান করবো তো চার আর ছয়টাকে সমান করতে গেলে সবচেয়ে সহজ পদ্ধতি কী চার ছয় লোসাও করো চার ছয় লোসাও হচ্ছে বারো মানে চারটাকেও বারো করবো ছয়টাকেও বারো করবো তো চারটাকে বারো করতে গেলে তিন দ্বিগুণ করতে হবে মানে ছাত্রীটাকেও তিন দ্বিগুণ করতে হবে ছয়টাকে বারো করতে গেলে দুই দ্বিগুণ করতে হবে মানে ছাত্রীটাকেও দুই দ্বিগুণ করতে হবে তো পাচ্ছি কত বারো ইস্টু পনেরো পাচ্ছি আরে পাচ্ছি বারো ইস্টু চোদ্দো পাচ্ছি এ তো অঙ্ক হয়ে গেল আর কিছু করার দরকার নেই ছাত্র যোগ হয়নি বিয়োগ হয়নি একই ছিল তার জন্য বারো ছিল বারোই আছে ছাত্রী সংখ্যা কমেছে ছাত্রী সংখ্যা আগে পনেরো ছিল দিয়ে ছাত্রী সংখ্যা একশো জন কমে গেছে হয়েছে চোদ্দো এটা থেকে আমরা সহজে কি বলতে পারি যে অনুপাতের এক কমে যাওয়া মানে একশো জন ছাত্রী কমে যাচ্ছে তাই তো অনুপাতের এক কমে যাওয়া মানে একশো জন ছাত্রী কমে যাচ্ছে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত হবে তো বিদ্যালয় ছাত্র সংখ্যা কত বারো তো একের মান যদি একশো হয় বারোর মান কত হবে বারোর মান হবে বারোশো মানে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত বারোশো জন তাই তো তো এক স্তরে করলে কিভাবে করবে চলো তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি কি প্রথম অনুপাত ছিল কত ফোর আর ফাইভ মানে ফোর এক্স আর ফাইভ এক্স ছাত্র এটা ছাত্রী ছাত্রীর সংখ্যা একশো জন কমেছে মানে ছাত্রীর সংখ্যা একশো জন বাদ যাবে দিয়ে সেটা সমান কী হবে সেটা সমানই হবে ছয় টু সাত এটাই এখান থেকে এক্সের ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাবে তো কত পাচ্ছি আঠাশ এক্স সমানই পাচ্ছি কত ছ পাঁচে তিরিশ এক্স বিযুক্ত ছশো অতএব এক্স সমান পাচ্ছি ছশো অতএব এক্স সমান পাচ্ছি কত তিনশো তো এক্স সমান যদি তিনশো হয় আমাদেরকে বার করতে বলেছে ছাত্র সংখ্যা ছাত্র কত ফোর এক্স তো এক্সের মান যদি তিনশো হয় ফোর এক্স সমান কত হবে বারোশো এভাবে এক্স ধরো তোমরা খুব সহজে করতে পারবে তো এই অঙ্কগুলো এক্স ধরে কীভাবে করবে আগে অনেকবারই করে দিয়েছি সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে করার আগে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করবে এটা তো তোমাদের কাছ থেকে আশা করতে পারি তো তিনের পাঁচ ইস টু দুই ইস টু পাঁচের তিন এটা দেওয়া আছে এরপর কি অনুপাত বার করতে বলেছি তো তিন আর পাঁচের লোসাও গরু তিন আর পাঁচের লোসাও কি পনেরো বা নিচে সবগুলোকে পনেরো করব তো এটাকে নিচে পনেরো করতে গেলে তিন দিয়ে গুণ করতে হবে মানে উপরেও তিন দিয়ে গুণ করো তাহলে পাঁচ গুণিত তিন নিচে পনেরো হয়ে গেল এখানে দেখো দুয়ের নিচে কিছু নয় মানে কি এক আছে তাই তো দুয়ের নিচে কিছু নয় মানে এ দুই ডিভাইড বাই এক সমান তো দুই তো দুয়ের নিচে কিছু নয় মানে এক আছে তাহলে দুই গুণিত পনেরো করো আর এটা কি এক গুণিত পনেরো ইস টু পাঁচ গুণিত কি পাঁচ হবে আর তিন গুণিত পাঁচ দেখো নিচের সবগুলোকে আমরা পনেরো করে দিয়েছি তাই না এরপর কিছুই না অনুপাতটা কত পাচ্ছি নয় ইস টু পনেরো দুগুণে তিরিশ ইস টু পাঁচ পাঁচে পঁচিশ যেহেতু নিচের সবগুলো পনেরো আছে আমরা পনেরোটা ক্যান্সেল করে দিলাম অনুপাত পেলাম নয় ইস টু তিরিশ ইস টু পঁচিশ এটা অনুপাত পেয়ে গেছি এরপর কী বলেছে দ্বিতীয় কর্মী পাবে দ্বিতীয় কর্মী মানে কি তিরিশ তিরিশের মানটা বার করতে বলেছে তিরিশ দ্বিতীয় কর্মী তিরিশ পেয়েছে কত কতর মধ্যে তিরিশ আর পঁচিশে পঞ্চান্ন পঞ্চান্ন নয় যোগ করলে চৌষট্টির মধ্যে চৌষট্টির মধ্যে ভাগ হচ্ছে তিরিশ আর আমাদের টাকার পরিমাণটা কত আছে ছ হাজার চারশো ছ হাজার চারশোর মধ্যে কত পাবে চৌষট্টি একশোই মানে তিন হাজার টাকা পাবে তাই তো তিন হাজার টাকা হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট কোশ্চেন কী বলেছে মা ও মেয়ের বর্তমান বয়স অনুপাত সাতিশ টু এক যদি পাঁচ বছর পর তাদের অনুপাত ইস টু এক হয় তবে তাদের বর্তমান বয়সে পার্থক্য হবে তো এখানে দেখো মা আর মেয়ে এদের বর্তমান বর্তমান বয়সের অনুপাতটা কি দেওয়া আছে বলো তো বর্তমান বয়সের অনুপাতটা দেওয়া আছে সাত ইস এক এটা দেওয়া আছে আর আমাদেরকে বার করতে বলেছে কি তাদের বর্তমান বয়সে পার্থক্য হবে তো আমি যদি ধরে নিচ্ছি মায়ের বয়স সাত বছর মেয়ের বয়স এক বছর পার্থক্যটা কত ছয় মানে অনুপাতের ছয় তো অনুপাতের ছয় দিয়ে উপরের অপশানগুলোর মধ্যে যেটা ভাগ যাবে সেটাই হচ্ছে অ্যান্সার তো অপশানগুলো কী আছে আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ তো কোন অপশানটা ভাগ যাবে একমাত্র অপশান নিয়ে যেটা তিরিশ আছে সেটাই ভাগ যাবে মানে তিরিশ হচ্ছে আমাদের অ্যান্সার আর কিছু করার দরকার নেই এটাই উত্তর হবে তো এটা এগুলো একটা ট্রিক্স ম্যাজিক ট্রিক্স এ ট্রিক্স ছাড়াও কীভাবে করতে পারবে চলো সেটা শিখে নিয়ে যাক তো মা মেয়ের বর্তমান বয়সে অনুপাত দেওয়া আছে সাত ইস এক দেওয়া আছে তো আর কি বলেছে আর বলেছি পাঁচ বছর পর মানে প্লাস পাঁচ পাঁচ বছর পর কি তাদের অনুপাত কি হবে চার ইস টু এক এটা হবে পাঁচ বছর পর বর্তমানের সাথে তো এই টাইপের অঙ্কগুলোতে পার্থক্যটা সমান করবে এদের মধ্যে পার্থক্য কত আছে তিন আছে এদের মধ্যে পার্থক্য আছে ছয় আছে মানে এটাকেও আমরা পার্থক্যটা ছয় করব তো পার্থক্যটা ছয় করতে গেলে এটাকে কত কত দ্বিগুণ করতে হবে দুই দ্বিগুণ করো আট ইস টু দুই পেয়ে যাচ্ছি দেখো পার্থক্যটা এবারে সমান হয়ে গেছে তাই না সাত এক ছয় পার্থক্য হয়ে গেছে আর দুই ছয় পার্থক্য হয়ে গেছে তো সাত থেকে আট গেছে মানে অনুপাতে এক বৃদ্ধি পেয়েছে এক থেকে দুই গেছে অনুপাতে এক বৃদ্ধি পেয়েছে দেখো দুদিকে কিন্তু অনুপাতে এক বৃদ্ধি পেয়েছে তো আমরা কি বলতে পারি অনুপাতের এক বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ওই পাঁচ বছর বর্তমান থেকে পাঁচ বছর গেছে মানে পাঁচ বছর অনুপাতের এক মানে যদি পাঁচ বছর হয় আমাদেরকে কী বার করতে বলেছে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত তো অনুপাতের এক মানে পাঁচ বছর তাহলে সাতের মান কত হবে পঁয়ত্রিশ মানে মায়ের বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর আর মেয়ের বয়স হচ্ছে পাঁচ বছর তো মা মেয়ের বয়সের পার্থক্য কত পার্থক্য সেই তিরিশ বছরই হয়ে যাচ্ছে না পঁয়ত্রিশ থেকে পাঁচ বিয়োগ দাও পার্থক্য হচ্ছে তিরিশ বছর তো এই অঙ্কটা এক্স ধরে করতে পারো ঠিক আছে বর্তমান বয়স দিয়ে আছে মায়ের সেভেন এক্স আর মেয়ের এক্স তো পাঁচ বছর পর কী হবে দুজনকার বয়স পাঁচ করে যোগ যাবে তাই তো মায়ের সাথেও পাঁচ যোগ হবে মেয়ের সাথেও পাঁচ যোগ হয়ে যাবে এটার সমানে কি লিখতে পারি অনুপাত ওই চার ইস টু এক এ অনুপাতটা এই ক্যালকুলেশানটা করে অ্যান্সার চলে আসবে সেভেন এক্স প্লাস ফাইভ সমান পাচ্ছি কত ফোর এক্স প্লাস কুড়ি অতএব থ্রি এক্স সমান পাচ্ছি পনেরো এক্স সমান পাঁচ এক্স মানে পাঁচ তো এক্স সমান পাঁচ মানে কি মা কত হবে মা হবে সাত পাঁচে পঁয়ত্রিশ আর মে এক্স মানে পাঁচ পঁয়ত্রিশ থেকে পাঁচ বিয়োগ দাও সেই তিরিশ বছর পেয়ে যাবে এভাবেও করতে পারো তাই না তো এই অঙ্কটা করলে তোমাদের অনুপাত সমানুপাতের সব অঙ্কই হয়ে যাবে নেক্সট চ্যাপ্টার কি করলে তোমাদের ভালো হবে সেটা কমেন্ট করে অবশ্যই জানাও যে চ্যাপ্টারের ওপর সবচেয়ে বেশি কমেন্ট আসবে আমি সেই চ্যাপ্টারটা পরের দিন থেকে শুরু করব তো আশা করি অনুপাত সমানুপাত লাভ ক্ষতি ও সময় কার্য আর কোনো সমস্যা তোমাদের হবে না এই তিনটি চ্যাপ্টারের তো সমস্ত কোশ্চানই করে দিয়েছি তাই তো তো কোশ্চান কী বলছে বাবার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ যদি পনেরো বছর পর বাবার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স হবে তো এই অঙ্কটা একটু ঘুরিয়ে একটা দেখিয়েছে আমরা নাকটা এইভাবে দেখাই অঙ্কটাতে ঘুরিয়ে এদের থেকে দেখিয়েছি আর কিছুই নয় ঠিক আছে তো বর্তমানে বর্তমানে কি বলেছে বাবা আর পুত্র অনুপাতটা কী দেওয়া আছে বলেছি কি পুত্রের বয়সে তিন গুণ বাবার বয়সটা হবে কি তিন পুত্রের বয়সে পুত্র যদি এক হয় বাবা হবে তিন এটাই বলেছি অনুপাতটা তিন ইস টু এক আর কী বলেছি পনেরো বছর পর তাহলে প্লাস পনেরো লিখছি পনেরো বছর পর কি বলেছে বাবার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় বাবার বয়সটা কি হবে দুগুণ হবে পুত্রের বয়সের এই তো বলেছে তবে পুত্রের বর্তমান বয়স হবে পুত্রের বর্তমান বয়সটা বার করতে বলেছে ঠিক আছে দেখো পুত্রের বর্তমান বয়সটা এখানে এক আছে মানে অনুপাতে সবগুলো দেখো এক তো দিয়েও ভাগ যাবে মানে ম্যাজিক টিক্সটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না তো তার জন্য তো আরও দুটো তোমাদেরকে পদ্ধতি বলে দিয়েছি একটা এক্স ধরে আর একটা এক্স না ধরে কিভাবে করবে সে দুটো পদ্ধতি অ্যাপ্লাই করবো তাই তো তো এখানে দেখো পিতা পুত্রের বয়সের মানে অনুপাতে পার্থক্যটা কত আছে দুই আছে এখানে এক আছে এই টাইপের অঙ্কগুলোতে পার্থক্যটা সবসময় সমান করবে তো এটাকে দুই দ্বিগুণ করো দুই দুগুণে গুণ করলে চার হচ্ছে আর দুই একে গুণ করলে দুই হচ্ছে ঠিক আছে পার্থক্যটা যখন সমান করবে আমাদের অনুপাতের বৃদ্ধি বা হ্রাসটা একই হয়ে যাবে দেখো তিন থেকে চার গেছে মানে কি অনুপাতে এক বৃদ্ধি পেয়েছে এক থেকে দুই গেছে মানে কি অনুপাতে এক বৃদ্ধি পেয়েছে তাই তো তো বর্তমান থেকে যখন পনেরো বছর পর যাচ্ছি প্রত্যেক ক্ষেত্রে অনুপাতে বৃদ্ধি এক হয়েছে বাবার ক্ষেত্র আর পুত্তর ক্ষেত্রেও তো অনুপাতের এক মানেই আমরা লিখতে পারি পনেরো বছর তো অনুপাতের এক মানে পনেরো বছর আমরা পেয়ে গেছি তবে পুত্রের বর্তমান বয়স হবে তো পুত্রের বর্তমান বয়সে কত এক মানে পুত্রের বর্তমান বয়স হচ্ছে পনেরো বছর আর কিছু ক্যালকুলেশন করার দরকারই নেই আমরা তো পেয়ে গেলাম তাই না তো এ অঙ্কটা ধরে করলে কিভাবে করবে চলো সেটাও ভুল দিচ্ছি তো পিতা পুত্রের এই টাইপের অঙ্ক ছাড়া আরও অনেক টাইপের অঙ্ক করে দিয়েছি বুদ্ধ সংক্রান্ত অঙ্ক করে দিয়েছি সেই ক্লাসগুলি অনুপাত সমানুপাতের প্লে লিস্টে অবশ্যই দেখে নেবে লাভ ক্ষতি সময় কার্য সময় দূরত্ব শতকরা মিশ্রণ অনেক ক্লাস করে দিয়েছি সেই ক্লাসগুলো দেখে নেবে নেক্সট চ্যাপ্টার যেয়ে আরম্ভ করি না কেন বা যে চ্যাপ্টারটা আরম্ভ করি না কেন ওই ক্লাসগুলো অবশ্যই দেখে রাখবে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে তো এক্স ধরে করলে কীভাবে করবে তো এখান থেকে অনুপাত পেয়ে গেছি কি বাবা থ্রি এক্স পনেরো বছর পর কত হবে যুক্ত পনেরো আর পুত্র এক্স পনেরো বছর পর যুক্ত পনেরো এই অনুপাতটা কী হবে দুই বাই এক দুই বাই এক এখান থেকে এক্সের মার বার করো থ্রি এক্স প্লাস পনেরো সমান কাটছি কত টু এক্স প্লাস তিরিশ অতএব এক্স সমান পাচ্ছি পনেরো এক্স কার মান এক্স ছিল পুত্রের তো পুত্রের বয়স কত পনেরো বছর খুব সহজেই তোমরা করতে পারবে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো